ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ সেল থেকে রিমাইন্ডের আসামি পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের পুলিশ সেলের জানালার লোহার রড ভেঙে আসামি পালিয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আসাম রাজ্যের বিলাসীপাড়া এলাকার 21 বছর বয়সী রফিকুলের পেট ব্যথা নিয়ে ইসলামপুর থানার পুলিশ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য গত রবিবার সন্ধ্যায় ভর্তি করেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুলের বিরুদ্ধে চালককে খুন করে ট্রাক ছিনতাইয়ের অভিযোগ ছিল। কি হয়েছে এখানটায় জানেন কিছু? আমরা কালকে আসছিলাম, দেখা যায় লেট হলে চোর হচ্ছে বোনা আছে, একটা মানুষ এখানে বসে থাকছিল। কে কে বসেছিল? পুলিশ, সিভিল পুলিশ বসে। আচ্ছা, তারপরে আজকে কি হয়েছে? আজকে আমরা মতলব খাওয়া দাওয়া করে 10টার সময় সাথে করে আমি এখানে শুতে গেছিলাম, তো নিয়ম করে গেলাম, যখন মানুষরা আসলো তারপরে আমি মানুষ দেখা যেতে গেলেন একটা ভাগে। কয়টার দিকে পালিয়েছে? পেশেন্টরাও শুনতে পায়নি?